মহিলাদের একটি বড় সমস্যা হচ্ছে পিরিয়ডস। পিরিয়ডস হলে অনেকেরই প্রচন্ড পেটে যন্ত্রণা হয়। আমার কমেন্ট বক্সে এসেছে যে দিদি পিরিয়ডস এর পেইন কি করব, খুব কষ্টকর। এটা সত্যি আমরা লজ্জায় মেয়েরা অনেক সময় বলি না, কিন্তু আমাদের দেশ এখন অনেক উন্নত হয়েছে, আমাদের সমাজ অনেক উন্নত হয়েছে, এই লজ্জাগুলো বোধহয় আমাদের জন্য এখন ঠিক নয়। আমাদের প্রত্যেকেরই ঘরে মা বোনেরা রয়েছেন যাদের এই কষ্টটা হয়তো আমাদের পুরুষ বন্ধুরাও লক্ষ্য করে থাকেন, ফলে লজ্জার কিচ্ছু নেই। এটাও একটা স্বাভাবিক প্রসেস, স্বাভাবিক নিয়মে মহিলাদের এটা হয়ে থাকে। এর যন্ত্রণাটা ঢাকার জন্য অনেক কষ্ট, অনেক কিছু করতে হয় আমাদের। ঘরোয়া পদ্ধতি কিছু আছে যেগুলো আপনি মেনটেন করলে হয়তো এই যন্ত্রণাটা থাকবে না, সেটা নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি পিরিয়ডস আমাদের কেন হয় সেটা তো আমরা জানি, কিন্তু এই পিরিয়ডস এর পেইন থেকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পাব। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আদা। আদা এই প্রসঙ্গে ভীষণ উপকারী। যদি আপনার খুব যন্ত্রণা করে তাহলে আপনি একটা পাত্রে জল নিলেন, সেটাকে একটু ফুটন্ত করলেন বা ফোটালেন, তার মধ্যে আদা কুচি দিয়ে দেবেন, অবশ্যই কয়েকটা আদা কুচি দিয়ে একটু জলটা ফুটিয়ে নিলেন, সেই ফুটন্ত জলটার সঙ্গে একটু মধু মিশিয়ে দিলেন আর একটু লেবুর রস মিশিয়ে দিলেন। এক চামচ করেই মিশিয়ে দিতে পারেন, কিন্তু আদাটা বেশি করে নেবেন যাতে আদার ঝাঁঝটা আপনার লাগে। সেইটা আপনি সেই জলটা 2-3 বার দিনে আপনি খেতে পারেন, তাতে কিন্তু এই ব্যথাটা কমবে। এছাড়াও আপনি রান্নাতে সেই সময়টা আদাটা একটু বেশি ইউজ করুন, মানে বিভিন্নভাবে আদার রসটা বেশি খাওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই ব্যথাটা থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। তুলসী পাতা, তুলসী পাতা আমাদের যে শুধু সর্দি কাশির জন্যই উপকারী তা কিন্তু নয়, তুলসী পাতা আমাদের এই ধরনের ব্যথার জন্য ভীষণ উপকারী। যদি এইরকম ব্যথা হয় তাহলে আপনি ওই একই প্রসেসে আদার মতোই একটু জলের মধ্যে কিছু তুলসী পাতা ফেলে সেটাকে ফুটিয়ে ওই জলটা খাওয়ার চেষ্টা করবেন বা তুলসীর রসটা খাওয়ার চেষ্টা করবেন। যদি একান্ত খুব যন্ত্রণা হচ্ছে, জল গরম করতে পারছেন না, বাড়িতে কেউ নেই করে দেওয়ার মতো, সেক্ষেত্রে আপনি শুধু তুলসী পাতা চিবিয়ে খেলেও অনেকটা উপকার পাবেন। এবার বলি দারচিনি। দারচিনিও কিন্তু এই ধরনের ব্যথাতে ভীষণ উপকারী। সেটা হচ্ছে একটু গরম জলে দারচিনি গুঁড়ো ফেলে দেবেন, তার সঙ্গে একটু মধু মিশিয়ে নেবেন, নিয়ে এই জলটা যদি দিনে 2-3 বার খেতে পারেন আপনার উপকার পাবেন। তবে একটা কথা বলি, প্রত্যেকটা পদ্ধতির মধ্যে যেটা আপনার সম্ভব বা আপনি করতে পারবেন সেটাই করবেন। আমি 3টে পদ্ধতি আপনাকে আপাতত বললাম, আরো পদ্ধতি আছে বলছি, কিন্তু এই 3টে পদ্ধতির ক্ষেত্রে বলি দিনে কিন্তু 2-3 বার খেতে হবে, যেটাই করুন আপনি দিনে 2-3 বার খেতে হবে। আর যেটা বলার বিষয় যে 3টে পদ্ধতি তো আপনাকে বললামই, আপনি বুঝতেই পারলেন যে 3টের মধ্যে যেকোনো একটি আপনি করতেই পারেন। এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে এই সময়ে আমাদের মহিলাদের শরীরে জলের একটা ঘাটতি কিন্তু দেখা দেয়, সেই কারণে আপনাকে প্রচুর পরিমাণে এই সময়টায় জল খেতে হবে, আর সেই সঙ্গে খেতে হবে ভিটামিন এবং মিনারেল যুক্ত খাবার দাবার, যাতে আপনার শরীরে কোনো রকম পুষ্টি এবং জলের অভাব না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর রেস্ট তো অবশ্যই নিতে হবে, তবে হ্যাঁ একটা কথা একটু মাথায় রাখতে হবে যে কফি বা ক্যাফিন জাতীয় খাদ্য এই সময় কিন্তু খাওয়া চলবে না, তার কারণ কফিতে যে ক্যাফিন থাকে সেটা আমাদের পেটের ভেতরে কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে, যেটা আপনার এমনিতেই পেটের যন্ত্রণা তার মধ্যে আরেকটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে সাবধানতা অবলম্বন করার বাঞ্ছনীয়, তাই বলছি যে কফিটা সেই সময় বা কফি জাতীয় কোনো খাদ্য, কফি চকলেট বলুন বা যা কিছু, এই ধরনের খাদ্যগুলো একটু অ্যাভয়েড করাটাই ভালো।
তো আজকের যে ভিডিওটা বললাম সেটা থেকে আশা করি যিনি কমেন্ট করেছিলেন, শুধু তাই নয়, শুধু তিনিই নন, আমাদের অনেকেরই এই সমস্যাটা আছে, খুব কষ্টকর এটা, আমি নিজে ভুক্তভোগী, এটা আছে, কিন্তু আমি ফল পেয়েছি তার মধ্যে, এদের এইগুলোর মধ্যে থেকে একটা আমি ফল পেয়েছি, সেটা হচ্ছে আপনার তুলসী পাতা। তুলসী পাতা আমি চিবিয়ে কিন্তু ফল পেয়েছি, ব্যথাটা কমে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন এই তিনটের মধ্যে যে কোনো একটা করে আপনি দেখতে পারেন, হয়তো উপকৃত হবেন। আর যদি বেশি ব্যথা করে এই ঘরোয়া পদ্ধতিতেও যদি না কমে, অনেকে দেখবেন অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, নানা রকম সমস্যা হয়, সেক্ষেত্রে লজ্জা না করে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন যে কেন এটা হচ্ছে। এটা কিন্তু এটা থেকে কিন্তু একটা বড় আকারের রোগও হতে পারে। কাজেই কোনো বিষয় মহিলাদের লাইফটা বলুন বা মহিলাদের শরীর বলুন খুব জটিল, তো এইটা নিয়ে ছেলে খেলা না করাই ভালো। অতিরিক্ত মাত্রায় যদি কিছু হয় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এবং ডাক্তারের কাছে যাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে এই ধরনের সমস্যা থেকে দূরে রাখতে অবশ্যই নিয়মগুলো মেনটেন করুন, আর অতিরিক্ত মাত্রায় হলে অবশ্যই ডাক্তারের কাছে যান। নমস্কার।